হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হলো কেয়ার গিভার্স চাইল্ড অ্যান্ড ওল্ড বা কেয়ার গিভার প্যারামেডিক্যাল 6 মাসের কোর্স, LMF 6 মাসের কোর্স বা RMP 6 মাসের কোর্স কোন কোর্সটি করবেন। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র কেয়ার গিভার কোর্স, যেটা 3 মাস বা 6 মাস, এই কোর্সটি সরকারি। আর LMF এগুলো প্রাইভেট কোর্স, RMP প্রাইভেট কোর্স। এগুলো আপনারা যারা করতে চান করতে পারেন, কিন্তু আমি প্রেফার করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র কোর্স হচ্ছে সরকারি, যেটা এখন কেয়ার গিভার চাইল্ড রোল বা কেয়ার গিভার প্যারামেডিক্যাল কোর্স। প্যারামেডিক কথার অর্থ হচ্ছে প্যারা, একটা মেডিকেল সায়েন্সের কিছু অংশ, এটা হচ্ছে প্যারা। আর এই প্যারামেডিক্যালের কিছু অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, কিছু মেডিসিন, কিছু গাইনি, কিছু ফার্স্ট এইড, সার্জারি, এই ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা আছে। এটা দিয়ে আপনার ফার্স্ট এইড আপনি করতে পারবেন, প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। অনেকে আবার LMF, RMP এইসব কোর্স করে ডাক্তার লেখার জন্য বিভিন্ন, বাংলাদেশে যে 2010 সালে যে আইন হয়েছে BMDC-র বা প্র্যাকটিশনার্স অ্যাক্ট, ক্লিনিক ও প্র্যাকটিশনার্স অ্যাক্ট 1982-র যে পলিসি রয়েছে, সেইখানে শুধুমাত্র MBBS এবং BDS যারা তারাই ডাক্তার লিখতে পারবেন। এমনি আপনিও হয়তো দেখা গেল যে পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তার অথবা প্যারামেডিক্যাল চিকিৎসক, কেয়ার গিভার চিকিৎসক ইত্যাদি লিখতে পারেন, কিন্তু আইনে কী বলে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। আমরা কেয়ার গিভার কোর্স আমরা 3 মাসে 16,000, 6 মাসেরটা 24,000 নিচ্ছি। LMR, RMP এগুলোর নামে মাত্র টাকা নিয়ে আমরা কোর্স করাচ্ছি। সুতরাং আপনারা যারা অরিজিনালি কোর্স করতে চান তারা কিন্তু ওই কোর্সটি করবেন, যে শুধুমাত্র কেয়ার গিভার্স প্যারামেডিক্যাল, এটা ঢাকা সিলেট ময়মনসিংহে ব্রাঞ্চে ভর্তি চলছে। এছাড়া আপনারা ফার্মেসি কোর্সটি করতে পারেন, মডেল মেডিসিন শপ স্থাপনের জন্য ফার্মেসি সি ক্যাটাগরি, এটা আমরা করাচ্ছি, 16,200 টাকা নিচ্ছি। সুতরাং আপনারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে সঠিকভাবে সরকারি কোর্স করবেন, তাদের জন্য ভিডিও করা। কেয়ার গিভার্স 6 তারিখে আমাদের সিলেট ব্রাঞ্চে সরকারি পলিটেকনিকে পরীক্ষা হবে, যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন। ফার্মেসি কাউন্সিলের সি ক্যাটাগরি পরীক্ষা খুব সম্ভব 20 তারিখে হবে। যারা আমাদের কলেজ ঢাকা সিলেট ময়মনসিংহ ব্রাঞ্চে জড়িত আছেন তারা যোগাযোগ করবেন এবং পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে আপনি পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আসলে ভিডিওটা খুব বেশি বড় করব না, কারণ ভিডিও বড় করলে অনেকেই দেখতে চায় না, আর কথাগুলো কিন্তু একই রকম। আপনার যে সাবজেক্টগুলো পড়ানো হবে 2 ভাগে বিভক্ত, থিওরিটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস। থিওরিটিক্যাল ক্লাস আপনার যখন করানো হবে, প্র্যাকটিক্যাল কথা যখন বলা হবে প্র্যাকটিক্যাল করতে হবে। কোর্সে করার পর আপনি ফিল্ড ট্রেনিং ক্লিনিক বা হসপিটালে করানো হবে। ভিডিও বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন, এই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।